স্বাগতম সবাইকে কমার্স এন্ড আর্টস একাডেমির ধারাবাহিক অনলাইন ক্লাসে। আজকে আমরা পরিসংখ্যান তৃতীয় ক্লাসে এসেছি, যে আমরা আবার ধারাবাহিক ক্লাসে ফিরে এসেছি। আজকে আমরা আলোচনা করব তাও নমুনা ক্ষেত্রের একটি ম্যাথে। এটা আমাদের একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, নমুনা ক্ষেত্রে সাধারণত এই ধরনের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় এসে থাকবে। গত ক্লাস আমরা একটা ম্যাথ নিয়ে অলরেডি আলোচনা করেছি নমুনা ক্ষেত্রে, আজকে আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ওকে, শিউলি একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করল। এরপরে সে বলল দুইটি মাথা এবং জোর সংখ্যা পাওয়ার ঘটনাদ্বয় হচ্ছে অনির্ভরশীল। গত ক্লাস আমরা অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা নিয়ে কাজ করেছিলাম। আজকেও আমরা ঠিক সেম একটা ম্যাথ সলিউশন করব, কারণ সাধারণত পরীক্ষায় অনির্ভরশীল এবং স্বাধীন ঘটনা এগুলা নিয়ে আমাদের পরীক্ষায় আসে। আমি একটু বলি, 2024 সালে যারা পরীক্ষার্থীরা রয়েছে এবং 2025 সালে যারা পরীক্ষার্থীরা রয়েছে, 24 সালে এই অধ্যায় থেকে দুইটা ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। একটা নমুনা ক্ষেত্র থেকে আসবে আর একটা হচ্ছে সম্ভাবনা। অলরেডি আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে সম্ভাবনা অধ্যায়টির থিওরিগুলো সম্পর্কে, এরপর নমুনা ক্ষেত্র সম্পর্কে ধারণা নিয়েছে এবং নমুনা ক্ষেত্রে আজকে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। এরপরে যারা 25 ব্যাচ রয়েছে, তাদের যেহেতু পুরা বই এবং ফুল সিলেবাস, ওদের এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। ওদের নমুনা ক্ষেত্র থেকেও আসতে পারে, আবার সমাবেশ থেকেও আসতে পারে। কিন্তু যারা 24 বেশ রয়েছে, ওদের একটা নমুনা ক্ষেত্র থেকে আসবে, আরেকটা আসবে হচ্ছে সমাবেশ থেকে। তাহলে আমরা ম্যাথ শুরু করি। শিউলি একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলো। আমি আগেও বলেছিলাম, এই ধরনের ম্যাথ যদি আমরা দেখতে পাই মুদ্রা এবং ছক্কা, আমাদের ম্যাথের সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা, ম্যাথ গ নাম্বারে গিয়ে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নমুনা ক্ষেত্রটা অঙ্কন করা। এরপর আমাদের বাকি ম্যাথগুলা করতে হবে। চলেন আমরা প্রথম ম্যাথ কোয়েশ্চেন যদি দেখি, চেষ্টা কাকে বলে। আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, কতগুলো সত্যের অধীনে কোনো একটি কাজ যখন আমি একবার করব সেটাকে চেষ্টা বলবে, আর যদি কোনো সত্যের অধীনে কোনো একটি কাজ যখন আমি বারবার করতে থাকবো সেটাকে বলা হবে পরীক্ষা। তাহলে চেষ্টা কাকে বলে? সুনির্দিষ্ট কিছু সত্যের অধীনে কোনো এক কাজকে একবার করার নামে হচ্ছে কি চেষ্টা। এরপরের কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া আছে, একটি ঘটনার সম্ভাবনা 0.5 হলে ঘটনাটি কিরূপ। অর্থাৎ বলা হচ্ছে একটি ঘটনার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ ইজ ইকুয়াল টু 0.5 হলে এটি কিরূপ ঘটনা। আমরা আগেও পড়েছি যে অনিশ্চিত ঘটনার সূত্রতে আমরা পড়েছিলাম, যেই ঘটনার সম্ভাবনা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট তাকে কি বলা হবে? অনিশ্চিত ঘটনা বলা হবে। তাহলে এখানে যে ঘটনাটার মান দেওয়া আছে তার মান হচ্ছে 0.5, যেটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে এটা একটা কি ঘটনা? তাহলে পি অফ এ ইকুয়াল টু 0.5, এটা কি ধরনের ঘটনা হবে? এটা একটা অনিশ্চিত ঘটনা। এরপরের ম্যাথে যদি আমরা যাই, কি বলা হচ্ছে? মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা কি করো? নির্ণয় করো। অর্থাৎ মুদ্রা নমুনা ক্ষেত্রে অঙ্কন করার পরে যতগুলো বিপরীত পিঠওয়ালা আমরা মান পাবো, ওইগুলোর কি বের করতে বলছে? সম্ভাবনা বের করতে বলছে। আমাদের অধ্যায়ের নাম যেহেতু সম্ভাবনা, প্রত্যেকটা ম্যাথে আমাদেরকে সম্ভাবনাটা বের করতে হবে। সম্ভাবনার একটা সার্বজনীন সূত্র আছে, অর্থাৎ সব সম্ভাবনা সূত্র, সব সূত্র এক। সেটা হচ্ছে কি? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু, যাকে আমরা প্রকাশ করি কিভাবে? নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এ। সেকেন্ড কথা হচ্ছে, স্যার এখানে এটা করতে গিয়ে আসছে, আমি যদি ঘটনাকে বি ধরি এখানে নাম্বার অফ বি ধর হবে, আর ঘটনাকে যদি সি ধরি এখানে নাম্বার অফ সি হবে, আর এখানে সবসময় এস হবে, কারণ হচ্ছে নমুনা বিন্দুকে কি বলা হয়? এস দ্বারা, নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমাকে বের করতে বলছে মুদ্রার বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি গত ক্লাসেও বলেছিলাম, এমন ম্যাথ যদি পরীক্ষায় আসে মুদ্রা ছক্কা, আমার প্রথম কাজ হচ্ছে নমুনা ক্ষেত্র অঙ্কন করা। এখানে আমরা কিসের নমুনা ক্ষেত্র অঙ্কন করব? একটি নিরপেক্ষ ছক্কা আর হচ্ছে দুইটা নিরপেক্ষ মুদ্রা। অর্থাৎ দুইটা মুদ্রা এবং একটা ছক্কা যদি একত্রে নিক্ষেপ করি, আমার যেই নমুনা ক্ষেত্রটা আসবে আমরা সেটাই কি করব? অঙ্কন করব। চলেন আমরা নমুনা ক্ষেত্রটা অঙ্কন করি। ওকে ওকে গ নাম্বার কোয়েশ্চেন, একটি ছক্কা ও দুটি মুদ্রার নমুনা ক্ষেত্র অঙ্কন করা হলো। ওকে, আমরা যদি নমুনা ক্ষেত্রটা অঙ্কন করি, নমুনা ক্ষেত্রকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা ছক্কা এবং দুটি মুদ্রা নিক্ষেপ করব। একটি ছক্কা যদি আমরা এখানে উপরে নিই, 1 2 3 4 এরপরে 5 এরপর 6 উপরে আমরা একটা ছক্কা নিয়েছি পাশে কয়টা ছক মুদ্রা নিব দুইটা মুদ্রা তাহলে আমি দুইটা মুদ্রা নিক্ষেপ করলে আমার মান কি কি হতে পারে ডাবল এইচ ডাবল টি আর একটা হচ্ছে এইচটি আর একটা হচ্ছে টিএইচ পাশে নিয়েছি দুইটা মুদ্রা উপরে নিয়েছি একটি ছক্কা তাহলে টোটাল আমরা একটি মুদ্রা এবং দুইটি ছক সরি দুইটি মুদ্রা এবং একটি ছক্কার নমুনা ক্ষেত্র পেয়ে যাই নমুনা ক্ষেত্রটি কিভাবে অঙ্কন করব দুইটা এইচ এর সাথে 1 গুণ করলাম এরপরে দুইটা এইচ এর সাথে আমরা 2 টা গুণ করলাম এরপরে দুইটা এইচ এর সাথে আমরা 3 টা গুণ করলাম এরপরে দুইটা এইচ এর সাথে আমরা 4 গুণ করলাম এরপরে 5 এরপরে 6 আসবে ঠিক সেম ভাবে tt1 tt2 এরপর হচ্ছে tt3 এরপর হচ্ছে tt4 এরপর হচ্ছে tt5 এরপর হচ্ছে tt6 এরপরে যদি দেখি ht1 ht2 এরপর হচ্ছে ht3 এরপর হচ্ছে ht4 এরপর হচ্ছে ht5 এরপর হচ্ছে ht6 ওকে এরপর আবার যদি লিখি th1 th2 th3 এবং th4 এরপর হচ্ছে th5 এরপর হচ্ছে th6 আমাদের এখানে দুইটা মুদ্রা এবং একটি ছক্কার নমুনা ক্ষেত্র অঙ্কন করা শেষ অঙ্কন করার পরে দেখতে হবে আমাদের নমুনা বিন্দু কয়টা আছে আমাদের নমুনা বিন্দু কয়টা আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 তাহলে আমাদের নমুনা বিন্দু হচ্ছে কয়টা 24টা ওকে সুতরাং নমুনা বিন্দু সমান নমুনা বিন্দুকে নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমার নমুনা বিন্দু কত দাঁড়ায় আমার নমুনা বিন্দু দাঁড়ায় 24 এরপরে ধরি আমার প্রশ্ন ছিল মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার ঘটনা সম্ভাবনা বের করতে বলেছে ধরি মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার ঘটনা সমান হচ্ছে কত এ ওকে এরপরে যদি নাম্বার অফ এ বের করি অর্থাৎ আমার আসলে নমুনা ক্ষেত্রের মধ্যে বিপরীত পিঠ কয়টা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে বিপরীত মানে হচ্ছে দুইটা সেম থাকতে পারবে না ভিন্ন হবে তাহলে ভিন্ন কিভাবে হতে পারে এখানে দেওয়া আছে দুইটা এইচ তাহলে এখানে একটাও হবে না কারণ হচ্ছে এরা বিপরীত নয় দুইটাই একই এরপর এখানে দেওয়া আছে দুইটা টি তাহলে এগুলো একটাও হবে না এখানে একটাও আসবে না এরপরে দেওয়া আছে এইচটি অর্থাৎ এইচ একটা হচ্ছে হেড একটা হচ্ছে টেল তাহলে এটা কি মুখী বিপরীতমুখী তাহলে এই মানগুলো আমরা নিতে পারবো আমি যদি নিই তাহলে কত হয় ht1 এরপরের মান হচ্ছে ht2 এরপর হচ্ছে ht2 এরপর হচ্ছে ht3 এরপর হচ্ছে ht4 এরপর হচ্ছে ht5 এরপর হচ্ছে ht6 ওকে এখন আমরা এখান থেকে যতগুলা বিপরীতমুখ ছিল 6টা সবগুলা নিয়ে নিয়েছি এর পরের লাইনে যদি দেখি তাও আবার সেম বিপরীতমুখ বিপরীত পিঠ দেখা যাচ্ছে অর্থাৎ টিএইচ একটা টেইল একটা হেড দুটোই কি বিপরীত তাহলে এই মানগুলো আমরা কি করতে পারবো বহন করতে পারবো তাহলে টিএইচ1 টিএইচ2 টিএইচ3 এরপর হচ্ছে টিএইচ4 এরপর হচ্ছে টিএইচ5 এরপর হচ্ছে টিএইচ6 এই মানগুলো হচ্ছে আমার কিসের মান বিপরীত পিঠের মান তাহলে সুতরাং n of a = কত হয় সুতরাং n of a = কত হয় 12 আমার প্রশ্ন ছিল মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার কি বের করা সম্ভাবনা বের করা আমরা যে মানটা বের করছি ওইটা হচ্ছে আসলে কয়টা বিপরীত মান আছে এখন আমরা বের করব কি সম্ভাবনা আমরা সবাই সম্ভাবনা সূত্র সমান কি জানি p of a = n of a / n of s তাহলে n of এর মান কত আমরা n of এর মান বের করছি এখানে কত 12 এই 12টা লিখে ফেলছি এরপর নিচে কি লিখছি n of s আমার n of s এর মান কত ছিল এখানে 24 তাহলে আমি যদি কাটাকাটি করি আমার आंसर হয় কত হাফ তাহলে মুদ্রায় বিপরীত পিঠ পাওয়ার সম্ভাবনা আমরা কি করে ফেলছি নির্ণয় করে ফেলছি তাহলে এমন যদি ম্যাথ দেখি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা নমুনা ক্ষেত্র অঙ্কন করা সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা নমুনা ক্ষেত্র অঙ্কন করা এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আমরা ঘটনার আসলে ঘটনাতে অনুকূল মান কয়টা আছে সেগুলো কি করতে হবে বের করতে হবে এরপরে গিয়ে আমরা কি বের করব সম্ভাবনা বের করব সম্ভাবনার সূত্রটা কি ছিল অনুকূল ঘটনা ডিভাইডেড বাই কি বিন্দু মোট নমুনা বিন্দু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই কি বিন্দু মোট নমুনা বিন্দু এরপরে আমরা যাব এরপরের কোশ্চেনে যাব ओके एर पर क्वेश्चने जो दिया जाए एर पर क्वेश्चन आमादेरके बोला है जो प्रयोजनीय परिमाण निर्णय पूर्वक शिउलिर मंतब्य की करो जाचाई करो शिउलिर मंतब्य की छिलो शिउलिर मंतब्य छिलो दुटी माथा एवं जोर संख्या पावार घटनाद्वय होच्छे कि अनिर्भरशील एखाने आमाके दुइटा घटनार कथा बोलेछे दुइटा घटना कि बोलेछे अनिर्भरशील बोलेछे आमरा सबाई अनिर्भरशीलेर एकटा सूत्र शिखेछिलाम आमरा प्रथमे घटना दुइटी सम्भावना बेर करब एरपरे अनिर्भरशीलेर सूत्रटा दिये प्रमाण करब जे तार जुक्तिटा सठिक नाकि भूल ओके चलें आमरा जोदि मैथटा करा शुरू करी प्रथम घटना होच्छे दुइटी कि पाबे माथा पाबे एरपर घटना होच्छे कोन संख्या जोड़ संख्या प्रथम घटना होच्छे दुइटी माथा पाबे एरपरेर मान होच्छे कि संख्या जोर संख्या ओके ताहले आमाके प्रथमे बेर करते बोलছে যে घटना দুটি অনির্ভরশীল কিনা আমাকে প্রথমে বের করতে হবে যে দুটি মাথা পাওয়ার ঘটনার সম্ভাবনা এরপরে বের করতে হবে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা তাহলে ধরি ধরি দুটি माथा पावार घटना समान एक एरपर होच्छे जोड़ संख्या पावार घटना होच्छे कि बी आमरा एकटाके ए धरे निछि आर एकटाके बी धरे निछि ताहले एगुलोर मानगुलो आमरा बेर करब सुतरां नंबर अफ ए इज इक्वल टू अर्थात नंबर अफ ए কতগুলো দুইটি মাথা কতগুলো আছে সেগুলো আমরা কি করব বের করব নমুনা ক্ষেত্রে আমরা যেখানে অঙ্কন করেছিলাম আমাদের এখানে টোটাল দুটি মাথার সংখ্যা ছিল কয়টা 6টা কয়টা ছিল 6টা HH1 এরপর হচ্ছে HH2 এরপর হচ্ছে HH3 এরপর হচ্ছে HH4 এরপর হচ্ছে HH5 এরপর হচ্ছে HH6 যদি এটার সম্ভাবনা আমরা নির্ণয় করি p of a is equal to number of a divided by number of a এর মান কত ছিল আমার 1 2 3 6 number of s এর মান কত বের করেছিলাম 24 ভাগ করলে কত হয় 1/4 এর পরে যদি আমি যাই number of b যদি বের করি number of B is equal to number of B আমাকে কি বের করতে বলেছে আমাকে জোড় সংখ্যা বের করতে বলেছে কি সংখ্যা জোড় সংখ্যা তাহলে আমি আমার নমুনা ক্ষেত্রে জোড় সংখ্যাগুলো যদি লিখি HH2 এরপর হচ্ছে HH3 এরপর হচ্ছে সরি জোড় সংখ্যা HH2 এরপর হচ্ছে HH4 এরপর হচ্ছে HH6 এরপর হচ্ছে TT2 এরপর হচ্ছে TT4 এরপর হচ্ছে TT6 এরপর হচ্ছে HT2 এরপর হচ্ছে HT4 এরপর হচ্ছে HT6 এরপর হচ্ছে TH2 এরপর হচ্ছে TH4 এরপর হচ্ছে TH6 আমাদের এই মানগুলো কি ছিল জোড় সংখ্যা ছিল আমরা কোথা থেকে নিয়েছি নমুনা ক্ষেত্র থেকে নিয়েছি তাহলে আমরা মান কয়টা পেয়েছি সুতরাং নাম্বার অফ বি সমান কত হয় সুতরাং নাম্বার অফ বি সমান কত হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কত হয় 12 হয় তাহলে আমরা যদি এটা সম্ভাবনা বের করি p of b is equal to number of b divided by number of s equals to 12 divided by 24 এটা যদি আমি কাটাকাটি করি আমার মানটা দাঁড়ায় কত হাফ আমার মানটা দাঁড়ায় কত হাফ দাঁড়ায় ওকে আমার দুইটা সম্ভাবনা বের করা শেষ p of a ও বের করে ফেলছি p of b ও বের করে ফেলছি এই ম্যাথ আমাদেরকে প্রমাণ করতে হবে ঘটনা দুটি কিশিল অনির্ভরশীল আমরা ঘটনা দুটি অনির্ভরশীলের সূত্র শিখেছিলাম সূত্রটা কেমন ছিল যে ঘটনাদ্বয় অনির্ভরশীল সমান সূত্রটা কি ছিল p of a into p of b is equal to p of a intersection বি অর্থাৎ এই দুইটার গুণফল এবং পি অফ ইন্টারসেকশন বি এর কি হবে সমান হবে। আমরা এই দুইটা মান পেয়ে গিয়েছি, আমার মান লাগবে এখন হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এর মান। এখন আমাদের মান লাগবে কিসের মান? পি অফ এ ইন্টারসেকশন বি এর মান। আমরা উপরে এখন পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করব, পি অফ এ ইন্টারসেকশন বি। সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ওকে, ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুই পক্ষের মধ্যে যেগুলো মিল থাকবে শুধুমাত্র সেগুলো কি করবে? গ্রহণ করবে। ইন্টারসেকশনের কাজ হচ্ছে কি? দুই পক্ষের মধ্যে যেগুলো মিল থাকবে। আমার নাম্বার অফ এর মান হচ্ছে এগুলা, আর নাম্বার অফ বি এর মান হচ্ছে এটা। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে যেগুলো কমন জিনিস আমরা সেগুলো নিব। তাহলে আমাদের কমন জিনিস কি কি ছিল? এইচ এইচ টু, এরপরে কত ছিল? এইচ এইচ 4, এখানে কত ছিল? এইচ এইচ 4, এরপরে কত ছিল? এইচ এইচ 6। আমরা মিল কয়টা পাচ্ছি? শুধুমাত্র 3টা। তাহলে আমরা মানগুলা যদি লিখি, এইচ এইচ 2, এরপর হচ্ছে এইচ এইচ 4, এরপর হচ্ছে এইচ এইচ 6। আমরা মানগুলা লেখা শেষ। তাহলে আমার নাম্বার অফ এন এর মান, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান দ্বারা কত? 3। তাহলে আমি যদি সম্ভাবনাটা বের করি তাহলে কি হয়? পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে আমি মানটা যদি বের করি তাহলে মানটা বের করলে কত দাঁড়ায়? এখানে হচ্ছে 3, নিচে হবে কত? 24, কাটাকাটি করলে 1/8। ওকে, এখন আমরা ঘটনাদ্বয় অনির্ভরশীল কিনা সেটা কি করব? প্রমাণ করব। আমাদের অনির্ভরশীলের সূত্র কি ছিল? অনির্ভরশীল সমান আমাদের অনির্ভরশীলের সূত্র কি ছিল? পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়ালস টু নাম্বার। ওকে, তাহলে আমরা পি এর মান কত ছিল? 1/4 ছিল আমার। এরপরে এর মান কত? আমার বি এর মান কত ছিল? হাফ ছিল। ইকুয়ালস টু এই মানটা কত বের করছি? 1/8 বের করছি। আমি যদি গুণ করি 1/8 তাহলে আমার দুই পাশে ইকুয়াল হয়ে গেছে। অর্থাৎ শিউলির মন্তব্য কি ছিল? সঠিক ছিল। তাহলে এভাবে আমাকে প্রুফ করতে হবে। কোন জিনিস প্রমাণ করতে হবে? অনির্ভরশীল আসলে পি অফ এ ইন্টু পি অফ বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি জিনিসটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। নমুনা ক্ষেত্র থেকে আমাদেরকে যদি এই কোয়েশ্চেন আসে আমাদেরকে এভাবে কি করতে হবে? আনসার করতে হবে। নমুনা বিন্দুতে আমাদের এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, এরপরে আমাদের টপিক হচ্ছে কি? বিন্যাস। এরপরে আমাদের টপিক হচ্ছে বিন্যাস। বিন্যাসকে সাধারণত কি বলা হয়? ইংলিশে বিন্যাসকে পারমুটেশন বলা হয়। ইংলিশে বিন্যাসকে পারমুটেশন বলা হয়। পারমুটেশন কাকে বলে? কতগুলো বস্তু বা উপাদান হতে এক বা একাধিক বা সবগুলো বস্তু বা উপাদান নিয়ে ক্রম অনুসারে যত প্রকার সাজানো যায় তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? বিন্যাস বলা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা কিছু নাম বলি, সাপোজ আমি যদি আমার নামটা বলি শাওন, এই নামটাকে যখন আমি সবগুলো অক্ষর নিয়ে অথবা দুইটা করে অক্ষর নিয়ে অথবা তিনটা করে অক্ষর নিয়ে যতভাবে সাজানো যাবে একে কি বলা হবে? বিন্যাস বলা হবে। এই সংজ্ঞাটা সাধারণত আমাদের পরীক্ষায় এসে থাকে। এরপরে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে সমাবেশ। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল আসে। সমাবেশ থেকে আমাদের একটা সৃজনশীল আসবে। কতগুলো বস্তু বা উপাদান থেকে বা কয়েকটি একেবারে নিয়ে যতগুলো দল গঠন নির্বাচন করা যায় তাদের প্রত্যেকটিকে এক একটি কি বলা হবে? সমাবেশ বলা হবে। আমাদের পরীক্ষায় সমাবেশের ম্যাথ আসবে, এগুলো আমাদেরকে সলভ করতে হবে। চলেন আমরা একটা সমাবেশের ম্যাথ দেখি। ওকে, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একটা সমাবেশের ম্যাথ। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, আমরা চেষ্টা করবো এটা সলভ করার। ওকে, ওকে পরীক্ষায় আমরা কিভাবে বুঝবো আমাদের সমাবেশ এসেছে? পরীক্ষায় কিভাবে বুঝবো? পরীক্ষায় উদ্দীপকে যদি আমরা বল দেখতে পাই, অর্থাৎ একটা তলের মধ্যে বল রাখা আছে, একটা বাক্সের মধ্যে বল রাখা আছে, তাহলে বুঝতে হবে ম্যাথটা আমাদের কোথা থেকে এসেছে? সমাবেশ থেকে এসেছে। ওকে, চলেন আমরা সমাবেশের ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলেছেন? রনির 6টি লাল বল ও 4টি সাদা বল, 6টি লাল বল ও 4টি সাদা বল হতে 2টি বল দৈবভাবে উত্তোলন করে। কয়টি বল দৈবভাবে উত্তোলন করে? 2টি বল। জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। অর্থাৎ কোনো একটা জায়গায় 6টা লাল বল রাখা আছে, 4টি সাদা বল রাখা আছে। কোনো একটা